সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের হয়তোবা মনে আছে, আমরা ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ইভ্যালুয়েশন আপনারা জানেন যে একটা অর্গানাইজেশনের কীভাবে রান করবে, অর্গানাইজেশন তার গোলগুলোকে অ্যাচিভ করবে এবং অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটির জন্য ইভ্যালুয়েশন আমরা সবসময় করে থাকি। তা আমরা বলেছিলাম ইভ্যালুয়েশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইন্টারনাল এবং আরেকটা বলেছিলাম এক্সটার্নাল ইভ্যালুয়েশন, দুইভাবে আমরা করি। ঠিক এরকম আমরা যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, তাহলে সেই প্রোগ্রামের অবশ্যই ইভ্যালুয়েশন করাটা খুবই জরুরি। যখন আমরা প্রোগ্রাম ইভ্যালুয়েশন করব, তার সাথে কয়েকটি ফ্যাক্টর খুব ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে যারা কাজ করেন, যারা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য কিউমুলেটিভলি একসাথে যারা ওয়ার্ক করেন, তাদের অ্যাপ্রেজাল দরকার, মানে তাদের পারফরমেন্সকে আমরা অ্যাপ্রেজ করতে চাই। এবং যখন আমরা পারফরমেন্সকে অ্যাপ্রেজ করতে চাইব, অবশ্যই তার সাথে কিছু ফ্যাক্টর কাজ করবে। যে ফ্যাক্টরগুলো বলবো আমরা মোটিভেশনাল ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল রানিংয়ের জন্য অথবা প্রোগ্রাম রানিং অবস্থায় কোথায় গ্যাপ আছে, এই গ্যাপ আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করবে। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা রিহ্যাবিলিটেশন সার্ভিস ম্যানেজমেন্ট RSM 1244 এই সাবজেক্টের মধ্যে আজকে যে টপিক প্ল্যান অনুযায়ী আমরা সিলেক্ট করেছি প্রোগ্রাম ইভ্যালুয়েশন, পারফরমেন্স অ্যাপ্রেজাল এবং মোটিভেশন ইন ওয়ার্ক প্লেস, যেটা হচ্ছে লেকচার 10, আমাদের দশম লেকচার এটা। আমরা যদি কোনো হেলথ প্রোগ্রামকে ইভ্যালুয়েশন করতে যাই, তাহলে আমরা যদি এরকম একটি কনসেপশন থেকে কমপ্লিশন, মানে যে কোনো প্রোগ্রাম যখন আমরা তৈরি করি, আমরা একটা ধারণা নিয়ে তৈরি করি প্রথমে, যে প্রোগ্রামটা কোথায় কাজ করব, কাদের নিয়ে কাজ করব এবং কাজ করলে অ্যাট দ্য এন্ডে আউটকামটা কীরকম আসবে। তো এটা একটা যদি আমরা একটা লজিক্যাল একটা কন্টিনিউয়াস ফ্রেমের মধ্যে ফেলতে চাই, তাহলে কয়েকটা স্টেপ বলতে বোঝাতে চাচ্ছি যে কনসেপশন শুরু থেকে, আইডিয়া থেকে এন্ড পর্যন্ত আমাদেরকে কতগুলো স্টেপকে ওভারকাম করতে হবে। সো স্টেপগুলো হচ্ছে, যখন আমরা একটা কনসেপ্ট তৈরি করব প্রোগ্রামের জন্য, তখন আমাদেরকে প্ল্যানিং করতে হবে। সো আমরা বলেছি যে প্ল্যানিং হচ্ছে একটা রিয়েলিস্টিক এবং স্মার্ট একটা প্ল্যানিং থাকতে হবে, যাতে আমরা প্রোগ্রামটা গিভেন টাইম এবং যারা বেনিফিশিয়ারিস এই প্রোগ্রাম থেকে তাদেরকে বেনিফিট দিতে পারি এবং সময়ের মধ্যে শেষ করতে পারি। তো এই জন্য আমরা বলেছি যে প্ল্যানিং এ নিউ প্রোগ্রাম প্রথমে আমরা শুরু করব। যখন আমরা প্ল্যান করব, তখন তো তার অ্যাক্টিভিটি রান হবে। তো যখন অ্যাক্টিভিটি রান হবে, তো আমরা যদি ধরে নেই এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করবে এরকম আশা করি, তাহলে অবশ্যই ওই ডেভেলপমেন্ট পর্যায়ে যখন কাজ আমরা শুরু করব, তখন একটা শর্ট টার্ম অ্যাসেসমেন্ট করে নিতে হবে। সো এই অ্যাসেসমেন্টগুলোকে আমরা ইউজুয়ালি বলি রিস্ক অ্যাসেসমেন্ট, মানে যে প্রোগ্রামটা আমরা রান করব, এই প্রোগ্রামটা কমপ্লিশন হওয়ার জন্য অথবা কন্টিনিউটি হওয়ার জন্য কী কী চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি, অথবা প্রোগ্রাম কি মাঝপথে কি বন্ধ হয়ে যাবে কি না। সো এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা যদি হেলথ আন্ডার, যেহেতু আমরা সাবজেক্টটা পড়ছি রিহ্যাবিলিটেশন সার্ভিস ম্যানেজমেন্ট, সো যে কোনো হেলথের প্রোগ্রামকে আমরা খুব সহজে অনগোয়িং কীভাবে চলবে, ঠিক শুরুর পর থেকে আমরা একটা অ্যাসেসমেন্ট প্রসেস ফলো করব। এবং মাঝ পর্যায়ে একটা প্রোগ্রামের ম্যাচুরিটি অবস্থা আসবে। আপনারা জানেন যে কোনো নতুন প্রোগ্রাম যখন চালু হয়, তখন যারা প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করতে চায় অথবা যে এজেন্সিগুলো কাজ করে, যদি আমরা ধরে নিই এটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার হয়, তাহলে যারা এস্টাবলিশমেন্ট করে অথবা যারা সরাসরি কাজ করে, তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে তারা এর স্টেবিলিটি অথবা লাস্ট অর্ধেক সময়ে, কাজের অর্ধেক সময়ে তার কী কী চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলোকে তারা মিড পর্যায়ে আইডেন্টিফাই করার চেষ্টা করে। তো তখন একটা আমাদের কী করতে হবে, শর্ট টার্ম একটা ইভ্যালুয়েশন করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা প্রসেস। এবং প্রোগ্রাম যখন শেষ হবে, তখন অ্যাট দ্য এন্ডে আরেকটা ইভ্যালুয়েশন করতে হবে আমাদের। আপনাদের মনে আছে কি না, আমরা বলেছিলাম যে কোনো প্রোগ্রাম যখন আমরা রান করি, তখন দুই ধরনের আমরা ইভ্যালুয়েশন করি। একটা বলেছিলাম সামেটিভ, আরেকটা কী বলেছিলাম ফর্মেটিভ। আমরা বলেছিলাম যে একটা প্রোগ্রাম যখন রান করে, সেই রানিং অবস্থায় যদি আমরা কোনো ইভ্যালুয়েশন করি, তাহলে সেই ধরনের ইভ্যালুয়েশনকে আমরা বলি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তার মানে প্রোগ্রাম শুরু এবং প্রোগ্রাম শেষের আগ পর্যন্ত বিভিন্ন স্টেপে, মানে প্রোগ্রাম ডেভেলপিং স্টেজে যে অ্যাসেসমেন্ট করি, এটা একটা ফর্মেটিভ একটা ইভ্যালুয়েশন। প্রোগ্রাম মিড টার্মে যখন আসে, তখন যে ইভ্যালুয়েশন করি, এটাও একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এবং প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, তখন যখন আমরা ইভ্যালুয়েশন করব, সেই ইভ্যালুয়েশনকে বলি আমরা সামেটিভ ইভ্যালুয়েশন। তো এভাবে আমরা একটা প্রোগ্রামকে ইনিশিয়ালি রান থেকে শুরু করে অ্যাট দ্য এন্ডে আমরা প্রতিটা ক্ষেত্রে ইভ্যালুয়েশনকে ফলো করে থাকি। প্রোগ্রাম ইভ্যালুয়েশন করার জন্য এখানে একটা ফ্রেমওয়ার্ক আমরা দিয়েছি। সো ফ্রেমওয়ার্কটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লেখাগুলো কি পড়া যায়? আচ্ছা, ভেরি গুড। সো এখানে কতগুলো স্টেপ ওয়াইজ আমরা ভাগ করেছি, যে
প্রথমে আপনি যখন একটা প্রোগ্রাম শুরু করতে চান তখন যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আপনার এঙ্গেজমেন্ট করতে হবে ওই প্রোগ্রামের সাথে। ফর অ্যান এক্সাম্পল, আপনি কোনো রিমোট এরিয়াতে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করতে চান, তো ওই সেন্টার চালু করার জন্য স্টেক হোল্ডার কারা হতে পারে? এক্সিলেন্ট, কমিউনিটি পিপল। তার মানে ওই যে এরিয়াতে আমি এস্টাবলিশমেন্ট করতে চাই, রাইট রাইট, হ্যাঁ জি, কমিউনিটি, রাইট। তার মানে আমার একটা সেন্টারকে এস্টাবলিশমেন্টের জন্য আমার লোকাল যে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট যাদেরকে বলি আমরা জনপ্রতিনিধি বলি, তাদের সম্পৃক্ততা লাগবে, যারা বেনিফিশিয়ারিজ গ্রুপ তাদের সম্পৃক্ততা লাগবে, এবং যারা সরাসরি বেনিফিশিয়ারিজ গ্রুপ না বাট যাদের মাধ্যমে আপনার প্রোগ্রামটা সাকসেসফুলি রান হতে পারে, সেকেন্ডারি বেনিফিশিয়ারিজ গ্রুপ বলি আমরা, তাদের সবাইকে স্টেক হোল্ডার হিসাবে ওই প্রোগ্রামে এঙ্গেজমেন্ট করতে হবে, যাতে আপনি খুব সহজে আপনার প্রোগ্রামকে মাস পর্যায়ে, যাতে প্রোগ্রাম কখনো স্টপ না হয়ে যায়। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, আপনার স্টেক হোল্ডারকে এঙ্গেজমেন্ট করতে হবে। এবং তারপরে দেখবেন আপনি যখন স্টেক হোল্ডার সবাই যখন একটা মিটিং কল করা হয় ইউজুয়ালি, অথবা সাধারণত দেখবেন আপনার যে কোনো ফর্মাল প্রোগ্রামে যারা স্টেক হোল্ডার তাদের নিয়ে যারা অর্গানাইজার তারা একটা সেটা রাউন্ড টেবিল বৈঠক হোক অথবা সেটা কোনো কমিউনিটিতে যেয়ে হোক, তারা কোনো একটা ইনাগুরেশন সেশন করে সবাইকে জানানোর চেষ্টা করে। সো সেটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যে প্রোগ্রামটা করতে চান, সুতরাং যারা স্টেক হোল্ডারের বাইরে আছে তারাও যাতে আপনার প্রোগ্রাম সম্পর্কে অবগত থাকে। তাহলে আলটিমেটলি কী হবে, আপনি প্রোগ্রাম যখন যে প্রিপারেশন ফেজে থাকবেন তখন থেকেই আপনি মিড পর্যায়ে যে চ্যালেঞ্জগুলো ইউজুয়ালি আমরা ফেস করি, যে প্রোগ্রাম স্টপ করবে, অথবা আমার ক্লায়েন্ট গ্রুপ আসবে না, হয়তোবা এক্সটার্নাল চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, তো আপনি যখন ডিসক্রাইব করবেন প্রোগ্রাম সম্পর্কে তখন তো সবাই অ্যাওয়ার হয়ে যাবে, এবং খুব সহজে আপনি যাদের সার্ভিস দিতে চান তাদেরকে আপনার প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে পারবেন। ফোকাস দ্য ইভ্যালুয়েশন ডিজাইন, খুবই ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি, আমরা বলেছি একটা ইন্টারনাল এবং একটা কি বলেছি এক্সটার্নাল। তার মানে ইন্টারনাল যে ইভ্যালুয়েশন সেটা আপনি যে অর্গানাইজার যে এই প্রোগ্রামটাকে চালু করার চেষ্টা করছেন, আপনার এমপ্লয়ি দ্বারা সেটাকে ইভ্যালুয়েশন করতে হবে ইন্টারনালি, কিন্তু পাশাপাশি এটা আপনাকে আগে ডিজাইন করতে হবে যে আপনি কখন কোন এসপেক্টে কোন পয়েন্টগুলোকে আপনি আপনার এমপ্লয়ি দ্বারা ইভ্যালুয়েশন করবেন। আরেকটা প্ল্যান রাখতে হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইভ্যালুয়েটর। সেটা হচ্ছে যদি আপনার, আমরা বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম, যদি আপনার কোনো রিহ্যাব সেন্টার করতে হয় অথবা কোনো হসপিটাল সেটিংয়ে কোনো হসপিটাল করতে হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে পারমিশন নিতে হবে। সুতরাং যাদের কাছ থেকে পারমিশন নিলেন তারাই কিন্তু আপনার এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে কাজ করবে। সুতরাং আপনি কোন ধরনের ইভ্যালুয়েশন করতে চান এটা আপনার থার্ড স্টেপ, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনি একটা প্রোগ্রাম প্ল্যানিং করার ক্ষেত্রে। গ্যাদার ক্রেডিবল এভিডেন্স, খুবই ইম্পর্টেন্ট এভিডেন্সটা, ইম্পর্টেন্ট। কেন এভিডেন্স ইম্পর্টেন্ট, আপনাদের কি কোনো আইডিয়া আছে কি না? যে আমরা তো স্টেক হোল্ডারকে ইনভলভমেন্ট করলাম, আমরা প্রোগ্রামকে ডিসক্রাইব করলাম, এবং তার পাশাপাশি এভিডেন্সকে কেন সম্পৃক্ততা করা খুবই জরুরি? রাইট, ট্রাস্টওয়ার্দি হবে, রাইট। কারণ আপনি কিন্তু ইন অ্যাডভান্স আপনার আপনার প্রোগ্রামের চ্যালেঞ্জ, আপনি কীভাবে চ্যালেঞ্জকে ওভারকাম করবেন এবং ওভারকাম করলে আপনার কী আউটকাম আসবে, এই তথ্যগুলো আপনি কিন্তু চালু করার আগেই পাবেন না। চালু করার আগে কারোর সাথে শেয়ার করলে, যাদের সাথে শেয়ার করছেন তারা কিন্তু পুরোপুরি বিশ্বাস নাও করতে পারে। এজন্য এরকম প্রোগ্রাম চালু করার ক্ষেত্রে আগে যারা চালু করেছিল এভিডেন্স কী বলে, তাদের কী চ্যালেঞ্জ ছিল, আশা করা যে আপনি হয়তো ওইরকম চ্যালেঞ্জ ফেস করতে পারেন, রাইট। তো এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই এভিডেন্স সহকারে যাদের সাথে মিটিং করছেন তাদের সাথে আলোচনা করতে হবে। তো এই জন্য আমরা বলেছি ক্রেডিবল এভিডেন্স করতে হবে, এবং আপনি যে ড্র কনক্লুশন হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট একটা প্রোগ্রাম রান করার জন্য বা প্রোগ্রাম ইভ্যালুয়েশন করার জন্য, আপনি কীভাবে প্রোগ্রামের সাকসেসফুল অথবা প্রোগ্রামকে রাইট ট্র্যাকে আসে কিনা আপনি কীভাবে জানতে চান, অ্যাসেস করতে চান, এটাই হচ্ছে আপনার কনক্লুশন। অ্যাট দ্য এন্ডে আপনি কী মেসেজ দিতে চান, বলতে চান? হয়তোবা আমরা যদি কোনো কমিউনিটিতে কোনো রিহ্যাব সেন্টার চালু করি যেখানে অল ডিজেবল পিপল, অল টাইপ অফ অ্যাডাল্ট থেকে শুরু করে চাইল্ড যারা আছে, সব ধরনের ডিজেবিলিটি নিয়ে তারা সার্ভিসকে অ্যাক্সেস করতে পারবে। সুতরাং কনক্লুশন কী? কনক্লুশন হচ্ছে একটাই, আমার রিহ্যাব সেন্টার থেকে যারা এখানে সার্ভিস অ্যাক্সেস করতে আসবে তাদের, সেটা হচ্ছে অল এজ রেঞ্জেস, যারা পপুলেশন যারা আসবে তারা সবাই ইকুয়ালি এবং ফাইনালি তারা একটা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা সম্পন্ন একটা চিকিৎসা পদ্ধতি পাবে, যার ফলে তারা প্রতিবন্ধীদেরকে দূর করতে পারবে এবং রিহ্যাবিলিটেশন
সঠিকভাবে পাবে, ঠিক এরকম একটা কনক্লুশন আপনাকে ড্র করতে হবে। সুতরাং মানুষ একটা বড় লেখা যদি আপনি কোথাও দেন, একটা পেপারের আর্টিকেল যদি অনেক বড় দেন, সবাই কিন্তু সব পড়বে না। সবাই কোথায় যাবে, বেশি চাইবে কোথায়, সারাংশটা চাইবে। এবং সারাংশের একটা বড় অংশ হচ্ছে, সারাংশের মধ্যে আবার অংশ, সেটা হচ্ছে কনক্লুশন। সো আপনি সারাংশের মধ্যে কনক্লুশন কি চাচ্ছেন, তো সেটা ইম্পর্টেন্ট। এই জন্য কনক্লুশনগুলো খুব অ্যাট্রাকটিভ হলে ভালো হয়, বেশি আপনি কি চাচ্ছেন অ্যাট এ গ্লান্স সেটা বলতে হবে। এবং আপনার অবশ্যই এনশিওর করতে হবে ইউজ অ্যান্ড শেয়ার লেসন লার্ন, তারপরে আপনাকে ওপেন ডিসকাশন জন্য অপশন দিতে হবে। আপনি শুধু বলে গেলে ওয়ান ওয়ে হয়ে যাবে, বাট ইট শুড বি টু ওয়ে। আপনার যারা স্টেক হোল্ডার, আবার আমরা স্টেক হোল্ডারে চলে যাব, তাদের কাছে যখন এই গোলগুলো আমরা শেয়ার করব, তারা কি মনে করে এই প্রোগ্রাম সম্পর্কে, তারা কিভাবে যে প্রোগ্রামকে তারা কিভাবে সাপোর্ট করতে পারবে। ফর অ্যান এক্সাম্পল, আমি বলেছি যে আপনারা কোনো রিহ্যাব সেন্টার চালু করার কথা চিন্তা করেছেন, এই সেন্টারটার সাস্টেনেবিলিটি কেমন হবে, তারাই আপনাকে অ্যান্সার দিয়ে দেবে সঠিকভাবে। তো এরকম একটা স্টেপের কথা আমরা বলেছি। সো এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো, অলওয়েজ এই সাইকেলটা কী করতে থাকবে, রানিং করতে থাকবে। এবং যে প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করতে চায়, সেটা এজেন্সি হোক, ব্যক্তি হোক, অথরিটি হোক, সবাইকে এই সাইকেলগুলোকে ফলো করতে হবে। এবং কোলাবোরেটলি একটা সাইকেলের স্টেপের সাথে আরেকটা সাইকেলের স্টেপ জড়িত, এবং এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমরা হেলথ প্রোগ্রামের অ্যাচিভমেন্ট, সো আমরা প্রোগ্রাম প্ল্যানিং করলাম, ডিজাইনিং করলাম, আমরা অ্যাচিভমেন্ট চাই। তো অ্যাচিভমেন্ট খুবই জরুরি। তো অ্যাচিভমেন্টের জন্য আমরা ইউজুয়ালি কীভাবে দেখি, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আপনাদের অ্যাচিভমেন্ট কী হবে, আপনার এই ডিগ্রিটা পাবেন, একটা সার্টিফিকেট পাবেন, এটা এটা হচ্ছে যে আপনার, আমরা বলবো ডকুমেন্টেশন। বাট আপনার নন ডকুমেন্টেড কী হবে, রাইট? যেমন আমাদের একটা প্রশ্ন আসছিল যে স্যার আমরা কি ডিফারেন্ট কন্ডিশনের ম্যানেজমেন্ট শিখবো কি না। তো আমরা যে সাবজেক্টটার উদ্দেশ্য বা এই কোর্সের যে উদ্দেশ্য, বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা একজন রিহ্যাব এক্সপার্ট হতে চাই, আমরা প্ল্যানার হতে চাই, প্ল্যানার। এবং আমরা যখন প্ল্যানার হবো, তখন আমাদের আন্ডারে অনেকেই কাজ করবে, হ্যাঁ রাইট, ম্যানেজার বলতে পারেন। সো আপনি একজন ডিজাইনার হবেন, ডিজাইন করবেন রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা কীরকম হবে। সো খুবই কিন্তু ডিমান্ডিং জব এটা, ইন ফিউচারে আরও ডিমান্ড হবে। সুতরাং আমরা যদি অ্যাচিভমেন্ট দেখতে চাই, তাহলে কতগুলো আমি পয়েন্টে ভাগ করেছি, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে ইন্ডিকেটর, আরেকটা হচ্ছে আমি ইভ্যালুয়েশন, যে অ্যাচিভমেন্ট হচ্ছে আমার, সেটা কখন কখন ইভ্যালুয়েশন করে আমি দেখবো আমার অ্যাচিভমেন্টটা রাইট ট্র্যাকে আছে কি না। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন কোনো রিহ্যাব সেন্টার যদি আমরা করি, অথবা কোনো হসপিটাল যদি করি, কাদের জন্য করবো সেটা, পেশেন্ট, ক্লায়েন্ট, অথবা যারা ইন্টারেস্ট গ্রুপ, তাদের জন্য তো করবো। সুতরাং যখনই আমরা অ্যাচিভমেন্ট দেখতে চাই, আসলে আমাদের প্রথম অ্যাচিভমেন্ট দেখতে হবে কার, আউটকাম কার কাছ থেকে নিতে হবে, যারা সার্ভিস নিচ্ছে। সেজন্য আমরা বলেছি যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটা পয়েন্ট, কীভাবে আমরা পেশেন্ট যে স্যাটিসফাইড আমাদের সার্ভিস নিয়ে, সেটা একটা ইন্ডিকেটর অবশ্যই লাগবে, নাহলে আমি তো বলতে পারবো না যে আমার অ্যাচিভমেন্ট কেমন হচ্ছে, কত পার্সেন্টেজ হচ্ছে, কোন আকারে হচ্ছে, আমরা বলতে পারবো না। সেজন্য যেমন একটা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন জায়গায় লিকার্ট কোশ্চেনিয়ার ইউজ করে। সো এই কোশ্চেনিয়ারগুলোতে সাধারণত একটা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স থাকে। যেমন এক্সপিরিয়েন্স বলতে, যেমন আপনি এখানে সার্ভিস নিয়ে কেমন বোধ করছেন, অথবা এখানে সার্ভিস সম্পর্কে আপনার মতামত কী, ওভারঅল মতামত কী। একটা হচ্ছে যে মোস্ট ডিসলাইকলি, আর একটা হচ্ছে ট্রু লাইকলি। সুতরাং আমরা মোস্ট ডিসলাইকলি মানে এটাকে বলবো যে আপনি টোটালি অপছন্দ করেছেন, এবং ট্রু লাইকলি মানে হচ্ছে টোটালি সার্ভিস সম্পর্কে আপনি মোটিভেটেড, এবং সার্ভিস ইউজার হিসাবে আপনি খুবই আনন্দিত এখানে সার্ভিস নিয়ে। তো এরকমের যদি স্কেল আমরা তৈরি করি ভাগ করে, তাহলে খুব সহজেই আমরা একটা ইন্ডিকেটর পেয়ে যাব যে আমাদের পেশেন্টরা কী পরিমাণ স্যাটিসফাই আছে আমাদের সার্ভিস নিয়ে। রাইট, আমরা এই এক নম্বর পয়েন্ট নিয়ে একটা গবেষণা নিয়ে আসছি আমি, অনেক আছে গবেষণা নিয়ে, আপনাদের পয়েন্ট ধরে বলতেছি। যেমন এটা একটা গবেষণা, আপনারা কি টাইটেলটা পড়তে পারছেন কি না দেখা যায়, রাইট? আমি একটু পড়ি টাইটেলটা, হ্যাঁ। মেজারিং দ্য কোয়ালিটি অফ প্রোভাইডেড সার্ভিসেস ফর পেশেন্টস উইথ ক্রনিক কিডনি ডিজিজ। তো এটা হচ্ছে একটা কিডনি হসপিটালে করা হয়েছে, এবং এটা একটা জার্নালে পাবলিশ করেছে অথররা। তো জার্নালে পাবলিশ করার উদ্দেশ্য হচ্ছে এটা তারা ডিসিমিনেট করতে চায়। এক্সাম্পল হিসাবে আমরা তো শুধু রিহ্যাবিলিটেশন নিয়ে চিন্তা করি, সেন্টার নিয়ে চিন্তা করি, তারাও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদেরকে সার্ভিস দেয়। সো আপনারা জানেন যে কিডনি ডিজিজ পেশেন্টদের কিন্তু ফ্রিকোয়েন্টলি হসপিটাল ভিজিট করতে হয়, এবং এর চিকিৎসা ব্যয় কিন্তু অনেক
এক্সপেন্সিভ, তো দ্যাটস ওয়াই যেহেতু ব্যয় এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ বিষয়, তখন ওই অর্গানাইজেশন তাদের উদ্যোগে তারা একটা আউটকাম দেখতে চেয়েছে যে আসলে আউটকামটা কীরকম আসে বা আমরা সার্ভিস দিচ্ছি এটা ক্লায়েন্টের কাছে কতটুকু গ্রহণযোগ্য। তো তারাও একটা রেটার কোশ্চেনিয়ার তৈরি করেছে, যেমন আমরা বলেছি লিকার্ট কোশ্চেনিয়ার এটা, ঠিক আছে। তো তারা কয়েকটা পয়েন্টের উপরে সার্ভিসটাকে আলোচনা করেছে, যেমন এখানে একটা এ পয়েন্ট আপনারা দেখেছেন কি না, এটা দেখা যায় কি না, রাইট, ট্যাঞ্জিবিলিটি। ট্যাঞ্জিবিলিটি বলতে তারা বোঝাতে চেয়েছে মানে আপনি যখন কোনো রিহ্যাব সেন্টার চালু করবেন আপনাকেও ট্যাঞ্জিবিলিটি দেখতে হবে। আমরা আসবো, পরের পয়েন্টে আসবে, মানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। আপনি এনভায়রনমেন্টের সেট আপটা কেমন করছেন, ইনফ্রাস্ট্রাকচার কেমন করছেন, অ্যাক্সেসিবিলিটি কেমন ওই ওই রিহ্যাব সেন্টারে আসার জন্য। তার মানে কোনো খুবই কষ্ট যদি হয় আপনার সেন্টারে আসতে, আপনি যতই ভালো চিকিৎসা করেন, হয়তোবা ভালো চিকিৎসা করলেন কিন্তু রাস্তায় যেতে যেতে আবার কোমরে ব্যথা নিয়ে আসছে, সেই কোমরে ব্যথায় আবার বেড়ে গেছে। তো এই জন্য ট্যাঞ্জিবিলিটি খুবই ইম্পর্টেন্ট। সাধারণত এই ট্যাঞ্জিবিলিটি নিয়ে একটা আলাদা লিকার্ট কোশ্চেনিয়ার তৈরি করা হয় স্যাটিসফ্যাকশন দেখার জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার বি পয়েন্ট হচ্ছে রিলায়েবিলিটি। সো রিলায়েবিলিটি আমরা রিসার্চের গত ভাষায় আমরা পড়েছি, যেটা একটা কনসিস্টেন্সি। তার মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসটা কি কনসিস্টেন্ট কি না। যেমন ইউজুয়ালি আপনারা দেখবেন যে আমরা নিউ পেশেন্ট যাতে আমার সেন্টারে আসে এটার জন্য কিন্তু আমরা অনেক কাজ করি। মানে আপনারা যখন কোনো রিহ্যাব সেন্টার দেন অথবা হসপিটাল দেন, মার্কেটিং পলিসিতে কী করা হয়, নতুন পেশেন্ট যাতে বেশি আসে এই জন্য অনেক 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 প্ল্যানিং করে তারা। কিন্তু আপনার ইম্পর্টেন্ট এই যে যারা কিডনি ডিজিজের নিয়ে গবেষণা করেছে তাদের কিন্তু ফ্রিকোয়েন্টলি আসতে হবে, তাদের কাছে ডায়ালিসিসের জন্য আসতে হবে, মেডিসিনের জন্য আসতে হবে। তাহলে এই পেশেন্টগুলোকে কী করতে হবে, ধরে রাখতে হবে। সো দ্যাটস ওয়াই কনসিস্টেন্সিটা কেমন, পেশেন্টের ফ্লোটা কেমন, যারা একবার আসলো তারা কি ড্রপ আউট করে কি না, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই বিষয় সম্পর্কিত আপনাকে একটা মেজারমেন্ট টুলস ডেভেলপ করতে হবে, যেটা বেশি খুব ইম্পর্টেন্ট। আমরা তারপরে বলেছি রেসপন্সিভনেস। আপনি চিকিৎসা দিচ্ছেন, আপনার ক্লায়েন্টের রেসপন্স কেমন, পজিটিভ রেসপন্স অর নেগেটিভ রেসপন্স। তো আপনি যেমন বলেছেন অভিযোগ বা পরামর্শ, সো অভিযোগ বা পরামর্শ এই পয়েন্টগুলো দিয়ে রাখতে হবে যে আপনার চিকিৎসা নেওয়ার পরে, আপনার সেন্টারে চিকিৎসা নেওয়ার পরে পেশেন্ট যে তার ইম্পেয়ারমেন্ট অথবা ডিজ্যাবিলিটি নিয়ে আসলো, কী পরিমাণ ইম্পেয়ারমেন্ট কারেকশন হলো অথবা ডিজ্যাবিলিটি কী পরিমাণ মিনিমাইজেশন হলো, ফাংশন কী পরিমাণ ম্যাক্সিমাইজেশন হলো, এটা একটা রেসপন্সিভনেস, যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা যখন কোনো প্ল্যানিং করতে চাই। এবং তার পরের পয়েন্ট হচ্ছে অ্যাসুরেন্স। যেমন অ্যাসুরেন্স অনেকভাবেই প্রকাশ করা যায়, যেমন একজন পেশেন্ট একজন ডক্টরের কাছে গেলেন, ডাক্তার সাহেব যদি পেশেন্টের গায়ে হাত দিয়ে বলে আপনি কেমন আছেন, তখন পেশেন্ট কিন্তু তার প্রবলেমগুলো মন খুলে বলতে সাহস পাবে, আদারওয়াইজ সে কিন্তু অনেক সময় চেপে যাবে প্রবলেম। সো এই ধরনের অ্যাসুরেন্স যখন সে সার্ভিস নিতে আসে, সে কি যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছ থেকে পাচ্ছে কি না, তো এই পয়েন্টটাও আমাদের প্রোগ্রাম ইভ্যালুয়েশনের সময় অবশ্যই থাকতে হবে, যেটা তারা করেছে কিডনি ডিজিজ পেশেন্টদের জন্য। এবং আমরা বলেছি তার পরের পয়েন্ট হচ্ছে ইম্প্যাথি। সো আমাদের যে যারা সার্ভিস দিচ্ছে তারা কি ওই ক্লায়েন্টের বিষয়ে ইম্প্যাথেটিক কি না, তা আপনারা এটা কীভাবে বুঝতেছেন, সহমর্মিতা, রাইট। মানে যে পেশেন্টটা কিডনি প্রবলেম নিয়ে আসলো, যে চিকিৎসা তাকে করছে অথবা যেসব স্টেপে তারা সার্ভিসটা নিচ্ছে ওই হসপিটালে এসে, ওই লোকগুলোর যদি ওইরকম একটা কিডনি ডিজিজ হতো তারা যেভাবে ফিল করতো, পেশেন্টের প্রবলেমটাও তারা একইভাবে ফিল করা। রোগীর প্রবলেম নিজের প্রবলেম হলে যেভাবে আমি ফিল করতাম ঠিক ওভাবে প্রবলেমগুলোকে ফিল করাকে আমরা বলি ইম্প্যাথি। সুতরাং আপনি যখন সার্ভিসকে ইভ্যালুয়েশন করতে যাবেন ইম্প্যাথির একটা পোর্শন রাখতে হবে সেখানে, আপনি যদি কোনো লিকার্ড কোশ্চেনিয়ার তৈরি করতে চান। তো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সেজন্য বলেছে তারা এ 5-point লিকার্ড স্কেল, একটা স্কেল তারা ইউজ করেছে। তার মানে আপনি যখন কোনো প্রোগ্রামকে ইভ্যালুয়েশন করতে চান, আমরা বলেছি যে এরকম একটা কোশ্চেনিয়ার অবশ্যই থাকতে হবে এবং সেটার অবশ্যই মেজারমেন্ট করতে হবে। ফর অ্যান এক্সাম্পল আপনি এভরি 6 monthly এটা মেজার করে দেখতে পারেন, কারণ প্রত্যেকটা স্টেপ আমরা বলেছি আপনার প্ল্যানিং শেষ বাট অনগোয়িং অ্যাক্টিভিটির সময় আপনাকে কী করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা একটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইভ্যালুয়েশন করবো অনগোয়িং প্রসেসে। কোয়ান্টিটি অফ পেশেন্ট যেটা আমরা বলেছি, আলোচনা করেছি যে আপনার সাস্টেনেবিলিটির জন্য নিউ পেশেন্ট বেশি দরকার, যারা চিকিৎসা কন্টিনিউ করছে তাদেরকে সাস্টেনেবল করা দরকার। তাহলে কী হবে, আলটিমেটলি আপনি নাম্বার অফ সেশন বৃদ্ধি করতে পারবেন, নাম্বার অফ পেশেন্টও বৃদ্ধি করতে পারবেন।
তো এর জন্য আমাদের কী করতে হবে, ইন্ডিকেটর কী টার্গেট সেট করতে হবে যে আমরা কী পরিমাণ ম্যান পাওয়ার আছে এবং এই ম্যান পাওয়ার দ্বারা কতজন ক্লায়েন্টকে আমরা বা পেশেন্টকে সার্ভিস দিতে পারি এবং পার মান্থলি আমরা কী পরিমাণ আমাদের ক্লায়েন্ট অথবা ইন্টারেস্ট গ্রুপ অথবা পেশেন্টকে আমরা সার্ভিস দিচ্ছি এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এটা আমাদেরকে মান্থলি চেক করতে হবে। আমরা যেটা বলেছিলাম নাম্বার থ্রি পয়েন্ট, আমরা ওই আগের রিসার্চ থেকে বলেছিলাম ট্যাঞ্জিবিলিটি, তার মানে হচ্ছে আমরা বেশি ফোকাস করেছি ট্যাঞ্জিবিলিটি মানে ফোকাস করেছি কোথায়, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। সুতরাং যে এনভায়রনমেন্টগুলো তার সার্ভিসকে অ্যাক্সেস করার জন্য মোটিভেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে, তার মানে আমাদেরকে সার্ভিস এনভায়রনমেন্ট পেশেন্টে বা ক্লায়েন্টের ফ্রেন্ডলি করতে হবে। সো ট্যাঞ্জিবিলিটি রিলেটেড কোশ্চেনিয়ার তাকে করতে হবে এবং এভরি সিক্স মান্থলি আমরা ইভ্যালুয়েশন করব। সো এই পয়েন্টগুলোকে যদি আমরা ইভ্যালুয়েশন করি আমরা কিন্তু খুব সহজে ধরতে পারবো আমরা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন করলাম এবং অ্যাচিভমেন্ট অনগোয়িং প্রসেসে কীরকম আসছে, আমাদের আশানুরূপ আসছে কি না। আরও পয়েন্ট আছে, আমরা আলোচনা করেছি সেই আর্টিকেল থেকে, সেটা হচ্ছে রেসপন্সিভনেস, খুবই ইম্পর্টেন্ট। যেমন রেসপন্সিভনেস, আপনার ক্লায়েন্ট যারা বা পেশেন্ট যারা সার্ভিস নিচ্ছে আপনার কাছ থেকে তাদের রেসপন্সটা কীরকম আমরা এটা খুব সহজে জানতে পারি। পাশাপাশি যারা সার্ভিস দিচ্ছে তাদের পারফরমেন্স অ্যাপ্রেজালের মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারি। যেমন যে কাজটা করে, যেমন আপনার একটা পেশেন্ট দেখার ক্যাপাসিটি আছে, বাট আপনাকে যদি ক্যাপাসিটির বাইরে ওভারলোডেড করা হয় তাহলে খুব সহজে আপনার দ্বারা অল্প সময়ে অথবা বেশি সময়ে অনেক পরিমাণ সাপোর্ট অথবা অনেক পরিমাণ ভালো সার্ভিস দেওয়া সম্ভব না, চ্যালেঞ্জিং আপনার জন্য। কারণ ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইডারের কী আছে, একটা লিমিটেশন আছে। সো দ্যাটস ওয়াই আমরা খুব সহজে অ্যাপ্রেজালের মাধ্যমে জানতে পারবো। এটা ইয়ারলি করবো, ইম্প্যাথি আমরা বলেছি এটা। সো ইম্প্যাথি কোশিয়েন্ট কোশিনিয়ার আছে যে যেটার মাধ্যমে আমরা খুব সহজে বলতে পারি যে আপনি কী পরিমাণ ইম্প্যাথেটিক, আপনি কি অল্প বেশি কম না একদম ইম্প্যাথেটিক না, এরকম একটা লিকার্ট কোশিনিয়ারের মাধ্যমে খুব সহজে আমরা এটা যে সার্ভিস প্রোভাইডার তার কাছ থেকে খুব সহজে জেনে নিতে পারি। ফিনান্সিয়াল গ্রোথ খুবই ইম্পর্টেন্ট, কারণ ফিনান্সিয়াল গ্রোথ যদি না আসে আলটিমেটলি অর্গানাইজেশন একসময় বা প্রোগ্রাম একসময় ফল করবে। সো এর জন্য আমাদের ইনকাম ওভার এক্সপেন্ডিচার বাই অডিট, এবং আমরা এটা ইয়ারলি অডিট করে আপনাদের অর্গানাইজেশন অথবা করে যেখানে জব করেন বা সব অর্গানাইজেশন অডিট করতে হয়। সো কী পরিমাণ ইনকাম ছিল এবং কী পরিমাণ এক্সপেন্ডিচার ছিল, খুব সহজেই ইনকাম ওভার এক্সপেন্ডিচার দেখলে আমরা ফিনান্সিয়াল গ্রোথকে বুঝতে পারবো এবং আমার কী পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার আমরা অ্যাচিভমেন্টের জন্য খুব সহজে জানতে পারবো। সাস্টেন স্টাফ ফর লং রান, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা স্টাফকে ডেভেলপ করলেন আপনার অর্গানাইজেশনের জন্য, সে 10 বছর ধরে কাজ করে, ফর অ্যান এক্সাম্পল, একসময় যদি সেই স্টাফটা চলে যায় আলটিমেটলি কী হবে, আপনার অ্যাচিভমেন্ট কিন্তু ফল করবে। কারণ আপনার অর্গানাইজেশনকে দেখে অনেকে সার্ভিস নিতে আসে এবং তার পাশাপাশি যে সার্ভিস প্রোভাইড করে তার নেম অ্যান্ড ফেম অথবা প্র্যাকটিস অনুযায়ী কী করে সার্ভিস নিতে আসে। যেমন বিজয় অথবা বিআরবি হসপিটালের অনেক এক্সাম্পল বলতে পারবেন, আপনাদের অনেক রিনোন ডক্টর আপনাদের হসপিটালে চলে আসছে, যার ফলে অনেক পেশেন্ট কিন্তু হসপিটালের থ্রোতেও আসে, বাট ওই যে ব্যক্তি যে ডক্টর তার থ্রুতেও কিন্তু অনেক পেশেন্ট আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। তো আমাদের কী কাজ করতে হবে, ইন্ডিকেটর কী দেখবো, আমরা বছরে কী পরিমাণ স্টাফ আমাদের টার্ন ওভার হয়ে গেছে, এক্সপিরিয়েন্স স্টাফ। যদি টার্ন ওভার রেটটা খুবই বেশি থাকে তাহলে আমাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সেটা বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং আমাদেরকে ফ্যাসিলিটি হোক, আমাদেরকে অ্যাপ্রেজাল সিস্টেম হোক, ইনসেন্টিভ দিয়ে হোক, যারা এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ তাদেরকে সাস্টেইন করতে হবে, এটা একটা। এবং অবজেক্টিভ, এবং অবজেক্টিভ বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রোগ্রামটা আমরা ইনিশিয়ালি কনসেপশন ফেজে শুরু করলাম, মিশন এবং ভিশন কী ছিল। সুতরাং মিশন ভিশন অনুযায়ী আমাদেরকে শর্ট টার্ম প্ল্যান করতে হবে, শর্ট টার্ম প্ল্যানে মিশন ভিশনের সাথে ম্যাচ করতে হবে, এবং এটা আমাদেরকে ইয়ারলি চেক করতে হবে। এবং আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং পড়েছিলাম এর আগে, আমরা বলেছি এটা একটা 5 ইয়ার্স একটা প্রোগ্রাম ইভ্যালুয়েশন, 5 বছর পরে এই প্রোগ্রামটা লং টার্ম কী ধরনের কাজ করবে সেটাও, এর অ্যাচিভমেন্ট কী পরিমাণ হলো সে ধরনের ইভ্যালুয়েশন করবো আমরা, স্ট্র্যাটেজিক ইভ্যালুয়েশন যেটা 5 ইয়ারলি করবো। বাট শর্ট টার্ম করবো আমরা, এটাকে আমরা বলেছি শর্ট টার্ম মিশন অ্যান্ড ভিশন, এটাকে আমরা বলবো ইয়ারলি করবো ইভ্যালুয়েশন। সো ইভ্যালুয়েশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, একটা হেলথ প্রোগ্রাম। সো ইভ্যালুয়েশন যখন আসবে বা হেলথ প্রোগ্রাম যখন কাজ করতে চাইবে, কাদের দ্বারা ওই হেলথ প্রোগ্রামটা সাকসেসফুলি রান করবে, ম্যানেজার? ম্যানেজার তো প্ল্যানিং করবে, বাট ম্যানেজার তো একটা ইমপ্লিমেন্টেশন করবে না। যদি এটা আপনার থেরাপি রিলেটেড সার্ভিস হয় ম্যানেজার তো প্ল্যানিং করবে, বাট ম্যানেজারকে কী করতে হবে, যারা এমপ্লয়ি তাদেরকে অ্যাপ্রেজ করতে হবে। সো এই জন্য আপনার অ্যাপ্রেজাল সিস্টেমটা কি খুবই ইম্পর্টেন্ট, আমরা বলেছি এটাকে
এইচআর এর ভাষায় অথবা ম্যানেজারদের ভাষায় এটাকে বলা হয় পারফরমেন্স অ্যাপ্রেজাল। তো এটা বলতে আপনারা কি বোঝেন পারফরমেন্স অ্যাপ্রেজাল? বছরের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, কিছু ইন্ডিকেটর থাকে সেখানে, তোমাকে এই কাজ করতে হবে, তোমাকে এই ইনপুটটা মাপা হবে। জি জি, 6 মাস পরে বা 1 বছর পরে তার সাথে বসা হয়, তুমি কি কাজ করেছো ওটা অনেক অনেক জায়গায় আগে থেকে লিখে সুপারভাইজারকে দিয়ে দেয়, সুপারভাইজার তার কমেন্ট দেয়, পরে সুপারভাইজার এবং এমপ্লয়ি একসাথে বসে তারা একটা ডিসকাশন করে, ডিসকাশন করে তারা এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্টে আসে, তখন বলা হয় যে হ্যাঁ আপনি ভালো পারফরমেন্স করেছেন বা অ্যাভারেজ করেছেন বা বিলো অ্যাভারেজ করেছেন। রাইট, খুবই ভালো একটা চমৎকার এক্সাম্পল দিয়েছে। তো তার মানে আমরা তার এক্সাম্পল থেকে যেটা বুঝতে পারলাম যে পারফরমেন্স অ্যাপ্রেজালের সাথে একজন ব্যক্তি জড়িত না, জড়িত হচ্ছে কাপল অফ পিপল জড়িত তার সাথে। তার মানে একজন এমপ্লয়ি থাকবে এবং এমপ্লয়ার থাকবে, অথবা যে অ্যাপ্রেজাল করছে সে থাকবে। সুতরাং দুজন ব্যক্তি, একজন এমপ্লয়ি এবং একজন এমপ্লয়ার, যখন একসাথে কিউমুলেটিভলি কাজ করবে এবং যে এমপ্লয়ি তাকে দিক নির্দেশনা দিবে এবং তার কাজের উপর একটা ইভ্যালুয়েশন করবে, সেই ধরনের ইভ্যালুয়েশনকে আমরা বলি পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম অথবা পারফরমেন্স ইভ্যালুয়েশন বলি আমরা তাকে। সো পারফরমেন্স ইভ্যালুয়েশন যেটা বললো যে 6 মান্থলি অথবা 1 ইয়ারলি, দ্যাট ডাজেন্ট মিন এক বছর পরেই তার সাথে আপনার সব অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তার মানে আমরা বলবো না যে ইভ্যালুয়েশনের পরেই আপনার কাজ শেষ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি চলতে হবে। সো যখন কেউ এমপ্লয়ার কোনো এমপ্লয়িকে ইভ্যালুয়েশন করে, কয়েকটা পয়েন্টের উপরে ইভ্যালুয়েশন করে। নাম্বার ওয়ান হচ্ছে অর্গানাইজেশনাল অবজেকটিভ। অর্গানাইজেশন যেভাবে রান করতে চায়, আপনার অ্যাপ্রেজাল সিস্টেমটা অবশ্যই ফোকাস করতে হবে অর্গানাইজেশনের অবজেক্টিভের উপরে। তার মানে ব্যক্তির কাজ, যে এমপ্লয়ি যে কাজ করছে, তার কাজের ধরন অর্গানাইজেশনের অবজেক্টিভের সাথে কনফ্লিক্ট করে কি না, এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অলওয়েজ আপনাকে অ্যাপ্রেজাল সিস্টেমে করতে হবে। ডে টু ডে পারফরমেন্স হতে পারে, আমরা ইয়ার টু 6 মান্থলি অথবা ইয়ারলি তাকে পারফরমেন্স অ্যাপ্রেজাল করলাম, কিন্তু সুপারভাইজার অনেক সময় ডে টু ডে ওই এমপ্লয়িকে অ্যাসাইন করে দেয়। ফর অ্যান এক্সাম্পল, যেটা আমার আগের কর্মক্ষেত্রে দেখেছি, যে আমাদের যারা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কাজ করতো, যারা ফিজিওথেরাপি চিকিৎসকরা, তাদেরকে দেখতাম যে তাদের স্লট করে দেওয়া আছে সফটওয়্যারে। সুতরাং তাকে ওই ফুল স্লটটাকে ফিল আপ করতে হতো, মানে সে ফিল আপ করতো না, পেশেন্ট ফিল আপ করতো, এবং ওই জন্য স্টাফ ছিল এবং তাকে স্লট অনুযায়ী পেশেন্ট দেওয়া ছিল, এবং সে টাইম টু টাইম পেশেন্টগুলোকে ম্যানেজ করতো, যে পেশেন্টগুলো ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসতো। তো এটা হচ্ছে একটা প্ল্যান হতে পারে, ডে টু ডে প্ল্যান। এমপ্লয়ি নিজে সারাদিনের প্ল্যান দেখে নিল অগ্রিম এসে, এবং তারপরে একের পর এক তার যে ক্লায়েন্ট বা পেশেন্ট আসলো, তারা সে প্ল্যান ক্লায়েন্টগুলোকে সে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করলো। তো এইভাবে আমরা খুব সহজে করতে পারি। প্রফেশনাল ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে আপনার এর সাথে একটু গবেষণা জড়িত, মানে জড়িত ইন দ্যাট সেন্সে, যেমন আমরা একটা গবেষণার টাইটেল দেখিয়েছি, কেন দেখিয়েছি আপনাদেরকে? রাইট, দেখিয়েছি এজন্য যে শুধু রিহ্যাবিলিটেশন নিয়েই যে স্যাটিসফ্যাকশন দেখা হবে বা প্রোগ্রাম নিয়ে স্যাটিসফ্যাকশন দেখা হবে তা না, ওয়ার্ল্ডওয়াইড মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল হসপিটাল, ইন্ডিভিজুয়াল কন্ডিশনের পেশেন্ট নিয়ে সবাইকে নিয়েই তারা স্যাটিসফ্যাকশন দেখে, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ তারা সবাই চায় অ্যাচিভমেন্ট কি, আমরা রাইটটাকে আছি কি না, অ্যাচিভমেন্টে কোনো মডিফিকেশন দরকার, অ্যাচিভমেন্টে কত পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে, অথবা কাজের কোনো মডিফিকেশন দরকার কি না, খুব সহজেই তারা ইভ্যালুয়েশন দ্বারা বুঝতে পারে। সো এই ধরনের ইভ্যালুয়েশনকে বলি আমরা প্রফেশনাল ইভ্যালুয়েশন, যেটা আপনার জি অনেক জায়গায় অর্গানাইজেশন স্টাফদেরকে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বা ওই অর্গানাইজেশনে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং বা কোর্সের জন্য অর্গানাইজেশন থেকে সাপোর্ট দেয় এবং সময় দেয়, যদি কোর্স করে এসে আমাদের এখানে একদিন কাজ করবো, এই ধরনের তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা প্রফেশনাল জন্য কিছু অপশন দেয়। হ্যাঁ, এটা একটা অবশ্যই, এটা হচ্ছে অর্গানাইজেশনের থ্রুতে। এটা হতে পারে যে আরেকটা আপনার নিজে আপনি গবেষণা থেকে দেখলেন যে আমি একটা পেশেন্টকে, আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি না, ডাক্তার, আচ্ছা এনজিওতে, আচ্ছা তার মানে আপনার যে পেশেন্টগুলো আপনার কাছে আসছে, তো ওই পেশেন্টগুলোতে আপনি সার্ভিস দিচ্ছেন, তো হয়তো বা আপনি, আমি জানি না আপনি ইন্টারেস্ট কোন এরিয়াতে, পাবলিক হেলথে, আচ্ছা পাবলিক হেলথে যদি হয়, কোনো একটা পেশেন্ট আসলো ধরেন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে, এটা আপনার পাবলিক হেলথের মধ্যে পড়ে, তো ওই পেশেন্টের জন্য হয়তো বা আপনি অনেকদিন যাবৎ টিউবারক্লোসিস, ফর এক্সাম্পল কমিউনিকেবল ডিজিজ হিসাবে আমরা টিউবারক্লোসিসকে ধরলাম, তো ওই ক্লায়েন্ট বা পেশেন্ট তার জন্য প্রথম, বাট আপনি অনেকদিন যাবৎ প্র্যাকটিস করেন না হয়তো বা, তখন আপনি কী করলেন, কোনো এভিডেন্স থেকে দেখে নিলেন যে WHO রিকমেন্ডেড অ্যান্টি টিউবারক্লিন ড্রাগস এখন কী কী আছে, আপনি জানেন হয়তো বা, তারপরে একটু দেখে নিলেন,
তার মানে আলটিমেটলি যখন আপনি কোনো গবেষণা থেকে ফ্রুটফুল কিছু নিলেন, তার মানে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট হলো, তার পাশাপাশি প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো, এটা একটা দিক। এটা ইন্ডিভিজুয়াল যে সার্ভিস প্রোভাইডার তার কথা বলছি, আর অর্গানাইজেশন অবশ্যই রান করতে পারে, সেটা হচ্ছে কোনো ট্রেনিংয়ের মাধ্যমে, সেটা হায়ার স্টাডির মাধ্যমে, সুযোগ সুবিধার মাধ্যমে অ্যাপ্রেজাল করতে পারে তারা, রাইট, ভাইস ভার্সা দুটার ক্ষেত্রেই কাজ করতে পারে। এবং আরেকটা হচ্ছে, শুধু কাজ করে গেলেই হবে না, তার জন্য কী লাগবে, রিওয়ার্ড লাগবে। এবং তার পাশাপাশি রিওয়ার্ডটা শুধু স্পিচ বা কথার দ্বারা রিওয়ার্ড না, রিওয়ার্ডের সাথে সাথে অবশ্যই আপনার ইনসেন্টিভ লাগবে, সেজন্য সেটা হোক ফাইন্যান্সিয়াল হোক, সেটা হোক প্রমোশনাল হোক, সেটা হাউজিং ফ্যাসিলিটিস হোক, সেটা কার ফ্যাসিলিটিস হোক, কোনো ফ্যাসিলিটিস দ্বারা আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, তাহলে খুব সহজে ইভ্যালুয়েশনগুলো করা যাবে। অ্যাপ্রেজাল করার রিজনগুলো হচ্ছে যে আমরা আলোচনা থেকে আইডিয়া নিতে পারলাম, সো কম্পেনসেশন, পে ফর পারফরমেন্স। সো প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার পারফরমেন্স ভালো, আপনার পেমেন্ট সিস্টেম কী হবে, ভালো হবে, সো এটার জন্য সাধারণত করা হয়। এবং ইভ্যালুয়েশন না করলে আপনার কোথায় এমপ্লয় হিসাবে কোথায় ল্যাক আছে আপনি কিন্তু বুঝতে পারবেন না, তাহলে আপনার জবের পারফরমেন্স আলটিমেটলি কী হবে, ইম্প্রুভমেন্ট হবে। সো কোথায় গ্যাপ আছে এবং কোথায় আরও বেশি কাজ করা দরকার, ইভ্যালুয়েটর যখন আপনাকে বলে দিবে খুব সহজে আপনি ইম্প্রুভ করতে পারবেন। এবং ফিডব্যাক দেওয়া যাবে সাবঅর্ডিনেটকে, প্রমোশন আমরা বলেছি আগে, প্রমোশন ডিসিশন নেওয়া যাবে, ট্রেনিং নিডস যেটা আপনি বলেছেন, ট্রেনিং নিডস খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে একটা পার্সোনেল হয়তো বা অনেক দিন কাজ করেছে, হয়তো বা কোনো এনজিওতে কাজ করেছে, হঠাৎ করে তাকে হসপিটালে নিয়ে গেলে তার জন্য একটু অসুবিধাই হতে পারে, তাকে কী করতে হবে, তাকে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে একটু ট্রেনিং দিতে হবে, সো খুব সহজে সে এক্সপার্ট হতে পারে, সো এটাও খুব সহজে আমরা জানতে পারবো। এবং এইচআর ডিপার্টমেন্ট আমরা বলেছি গত ক্লাসে যে তাদের সবসময় কাজ থাকে প্ল্যানিং নিয়ে, তারা কীভাবে খুব ইজিলি অ্যাপ্রেজাল করতে পারে এবং তার থেকে আমাদের স্টাফরা খুব বেশি বেনিফিটেড হতে পারে। এখন ইম্পর্টেন্টলি, কে কাকে সুপারভাইজ করবে অথবা অ্যাপ্রেজাল কে কাকে করবে। সাধারণত একজন এমপ্লয়ির যারা ইমিডিয়েট সুপারভাইজার, লাইন সুপারভাইজার থাকে অথবা অনেক সময় পিয়ার থাকে, কলিগদের মাঝখানে থাকে, অনেকের দ্বারা কী করতে পারে, খুব সহজে সুপারভিশন অথবা অ্যাপ্রেজাল আমরা করতে পারি। সো একটা এভিডেন্স থেকে আমরা বলি, যেমন ইমিডিয়েট সুপারভাইজার, হায়ার ম্যানেজমেন্ট, সে অনেক সময় অনেক জায়গায় সেলফ অ্যাপ্রেজাল করে। যেমন আমি যেখানে আগে জব করতাম সেখানে তো স্টুডেন্টের টিচিংয়ের সাথে জড়িত ছিলাম, তো আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে নিজেকে ইভ্যালুয়েশন করতাম, যে পরীক্ষা দেওয়ার পরে নিজেকে ইভ্যালুয়েশন করতে বলতাম যে পরীক্ষা দেওয়া হলো, এখন আপনি কত মার্কস আশা করেন অথবা আপনার এই পরীক্ষা দ্বারা কী পরিমাণ মার্কস পেতে পারেন। সেলফ অ্যাপ্রেজাল খুবই ইম্পর্টেন্ট। সুতরাং কেন ইম্পর্টেন্ট, যে আপনি যখন একটা নম্বর দিবেন তার মানে যে পরীক্ষার্থী তার যে আশা এবং আপনার যে ইভ্যালুয়েশন করলেন দুইটার মাঝখানে কী থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। ফর অ্যান এক্সাম্পল, খাতায় আপনি কোশ্চেনের নাম্বার লিখে আসেননি কিন্তু আপনি আশা করে আছেন আমি তো এটা খুব ভালো লিখেছি, এটাতে পাঁচে পাঁচ পাবো, কিন্তু আপনার আশা ছিল তার মানে আমি পঁচিশে হয়তো বা চব্বিশ পাবো, কিন্তু একটা কোশ্চেন নাম্বার না লেখাতে আলটিমেটলি কী ঘটনা ঘটলো, ওই নাম্বারটাতে ওই কোশ্চেনটাতে এক্সামিনার আপনাকে কী দিল, জিরো দিল, তাহলে কিন্তু আপনার নাম্বার কী হলো, কমে গেলো, ওই গ্যাপটা রয়ে গেলো। সুতরাং এর জন্য সেলফ অ্যাপ্রেজাল ইম্পর্টেন্ট। কো ওয়ার্কার্স অথবা পিয়াররাও অ্যাপ্রেজাল করতে পারে, ইভ্যালুয়েশন টিম থাকতে পারে এবং অনেক সময় কাস্টমাররাও ইভ্যালুয়েশন করে থাকে। তো আমরা একটা ইভ্যালুয়েশনের মেথড দেখাবো, তো আপনারা অলরেডি দেখেছেন মেথডটা হয়তোবা। সো এই মেথডে অ্যাপ্রেজির কিছু ইনফরমেশন আছে, যারা অ্যাপ্রেজাল করছে তাদের ইনফরমেশন আছে এবং দেখেছেন যে এখানে ফার্স্ট অ্যাপ্রেজাল এবং সেকেন্ড অ্যাপ্রেজাল এবং তাছাড়া কিছু বিহেভিয়ারাল পয়েন্ট আছে। সুতরাং আপনার যে সরাসরি লাইন ম্যানেজার সে আপনাকে অ্যাপ্রেজ করতে পারে, আপনার যে মেন সুপারভাইজার সে আপনাকে অ্যাপ্রেজ করতে পারে, অর্গানাইজেশনের যে হেড সে আপনাকে অ্যাপ্রেজ করতে পারে, তার পাশাপাশি আপনার কলিগরা, পিয়াররা আপনার বিহেভিয়ার কেমন, অ্যাটিটিউড কেমন, আপনি কীরকম কোঅপারেটিভ তাদের কাজের জন্য, আপনার দ্বারা কোনো তাদের কাজে হার্ম হচ্ছে কি না, এই পয়েন্টগুলো কী করা হচ্ছে, ইভ্যালুয়েশন করা হচ্ছে। সুতরাং আমরা যদি বলি এটাকে টপ ডাউন একটা ইভ্যালুয়েশন প্রসেস বলতে পারি। আগে যেটা করা হতো ওয়ান ওয়ে প্রসেস ছিল, এখন প্রসেসটা হয়ে গেছে টপ অ্যান্ড ডাউন। আপনাকে যখন ইভ্যালুয়েশন করা হবে বিশেষ করে এনজিও ক্ষেত্রে, তখন ডিফারেন্ট লেভেলের স্টাফদের বা এমপ্লয়ীদের কাছ থেকে, সেটা লিখিত আকারে হোক বা ভার্বালি হোক, তাদের কাছ থেকেও একটা সেকেন্ডারি ইভ্যালুয়েশন ও এমপ্লয়ি সম্পর্কে নেওয়া হয়। সুপারভাইজার যদি আপনাকে অ্যাপ্রেজাল করে, তো ইউজুয়ালি আপনারা জানেন যে আপনার যে লাইন ম্যানেজার থাকে সে আপনাকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফিসক্যাল ইয়ার আপনাকে একটা কিছু প্ল্যানিং বলবে সে ফিল আপ করার জন্য। সুতরাং আপনি যখন প্ল্যান ফিল আপ করবেন আপনাকে পয়েন্টগুলো সেট করতে হবে, যে আপনার যে জব ডিসক্রিপশন আছে, মানে জব পাওয়ার সময় আপনাকে একটা জব রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে, সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনি চার পাঁচটা পয়েন্টকে কোট করবেন এবং কোট করে সেই পয়েন্টগুলোর উপরে আপনি লিখবেন এবং কীভাবে আউটকামগুলো দেখতে চান
সেই পয়েন্টগুলো থেকে আইডেন্টিফাই করবেন। তো আপনি যখন পয়েন্টগুলো লিখলেন, কীভাবে সেই পয়েন্টগুলোর ইন্ডিকেটর সেট করবেন, আউটকাম কীভাবে মেজারমেন্ট করা হবে, তখন সাধারণত সুপারভাইজার আপনাকে ওই পয়েন্টগুলোর উপরে অ্যাপ্রেজাল করবে যে আপনি যে ইন্ডিকেটর সেট করলেন, ফর অ্যান এক্সাম্পল আপনি বললেন যে আমি প্রতিদিন ছয় ঘন্টা করে ডিউটি করব এবং সপ্তাহে 42 আওয়ার্স ডিউটি করব, তার মানে আপনার সুপারভাইজার দেখবে যে আপনার 42 আওয়ার্স ছিল কি না। কারণ 42 আওয়ার্সের সাথে আপনার যদি এরকম হয় যে 6 আওয়ার পার ডেতে আপনি 10 পেশেন্ট দেখবেন, 10টা করে পেশেন্ট দেখবেন, তাহলে 42 আওয়ারে আপনার পেশেন্ট দেখার কথা 420টা। সুতরাং আপনার 420টা কি টার্গেট সেট আপ হলো কি না। সো ক্লায়েন্ট রিলেটেড সার্ভিসের কথা যদি বলেন, এই পয়েন্টটা যদি আপনি সেট করেন আপনার জব ডিসক্রিপশন বা রেসপন্সিবিলিটি থেকে, খুব সহজে তখন আপনার সুপারভাইজার আপনাকে এই পয়েন্ট অনুযায়ী অ্যাপ্রেজ করতে বলবে। সো এটা আমরা বলি সুপারভাইজার অ্যাপ্রেজাল সিস্টেম। আমরা আগেই বলেছি যে সেলফ অ্যাপ্রেজাল সিস্টেম, সেলফ মানে হচ্ছে অপশন রাখা হয়, সুপারভাইজার ডেফিনেটলি আপনাকে অ্যাপ্রেজ করবে, কিন্তু তার আগে আপনি যে ইন্ডিকেটরগুলো সেট করলেন আপনি নিজে নিজে কতটুকু কনফিডেন্ট যে আমি ইন্ডিকেটরগুলো কী পার্সেন্টেজ আকারে পূরণ করতে পেরেছি, তখন আপনি একটা অ্যাপ্রেজ একটা ফর্ম জমা দিবেন সুপারভাইজারের কাছে, তখন সুপারভাইজার আপনাকে আবার একটা সেপারেট অ্যাপ্রেজাল করবে। দুইটা অ্যাপ্রেজালের মাঝখানে এক্সপেকটেশন এবং তার আউটকামের মাঝখানে কতটুকু পার্সেন্ট গ্যাপ আছে খুব সহজে বের করা যাবে। সো অনেক অর্গানাইজেশন সেলফ অ্যাপ্রেজাল সিস্টেমকেও তারা পারফরমেন্স ইভ্যালুয়েশন ইন্ডিকেটর হিসাবে ইউজ করে। আমরা বলেছি যে আমাদের যে ফর্মটা আমরা দেখিয়েছি ওখানে পিয়ারের একটা বা কলিগের একটা অপশন ছিল। সো অনেক সময় কলিগদের কাছ থেকেও আমরা অ্যাপ্রেজাল সিস্টেমটাকে দেখে অনেক অর্গানাইজেশন দেখে থাকে, স্পেশালি কী পরিমাণ কোঅপারেটিভ ছিল। ফর অ্যান এক্সাম্পল, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস সবাইকে একই রকম দিতে পারবে না। আপনি যদি কোনো ডিপার্টমেন্ট আউট পেশেন্ট ডিপার্টমেন্টে ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে কাজ করেন অথবা ফিজিশিয়ান হিসাবে কাজ করেন, হতে পারে আপনি ক্লায়েন্ট দেখবেন, ক্লায়েন্ট পেশেন্ট দেখার পারপাসে আপনার হয়তোবা কোনো কম্পিউটার দরকার হতে পারে, বাট সবার জন্য তো আলাদা আলাদা কম্পিউটার দেওয়া সম্ভব না, আপনাকে শেয়ার করতে হবে। এই যে শেয়ারিং করলেন তার সাথে, একটা রিসোর্স শেয়ারিং করলেন, শেয়ারিংয়ের মধ্যে আপনি কী পরিমাণ বিহেভিয়ারটা কেমন ছিল, অ্যাটিচিউড কীরকম ছিল এবং তার প্রতি আপনার ফিলিংটা কীরকম ছিল, খুব সহজে অ্যাপ্রেজাল করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, টিম ওয়ার্ক ইউজুয়ালি অ্যাপ্রাইজ করার জন্য সময় দিতে হবে, মানে আপনাকে যে পিয়ার হোক অথবা সুপারভাইজার দ্বারা অ্যাপ্রেজাল করা হোক, সাধারণত 10-14 ডেজ আগে একটা ডিক্লারেশন আসা লাগবে যে অ্যাপ্রেজাল হবে। ইউজুয়ালি অনেক অর্গানাইজেশন ইয়ারলি অ্যাপ্রেজাল সিস্টেম করে, যে হয়তোবা তারা চায় যে জুন মাসের মধ্যে সব অ্যাপ্রেজাল শেষ করবে তারা, তখন মেয়ের শেষে থেকে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমরা সবাই অ্যাপ্রেজাল শুরু করবো অথবা পারফরমেন্স ইভ্যালুয়েশন দেখবো, এরকম ডিক্লারেশন লাগবে। তো সাধারণত ডিক্লারেশন দেওয়ার পরে যে মেথডগুলো ইউজুয়ালি ফলো করা হয়, একটা টেল মেথড। সো টেল মেথড মানে হচ্ছে এখানে আপনার সুপারভাইজার শুধু আপনাকে বলবে আপনার স্ট্রেংথ কী পয়েন্ট, আপনার উইক কী পয়েন্ট মুখে বলবে এবং খাতায় লিখে দিবে, এবং আপনি শুধু সেটা শুনে, মানে জাস্ট লিসেনার শুনে যাবেন, আপনার কোনো রিপ্লাই করার কোনো অপশন থাকবে না, শুধু আপনি শুনবেন এবং ওই অনুযায়ী ভবিষ্যতে ডেফিসিয়েন্সিসগুলো ওভারকাম করার চেষ্টা করবেন, যে পরিমাণ আপনার অ্যাচিভমেন্ট আছে এটাকে সাস্টেইন করবেন, এটাই আপনার টার্গেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টেল অ্যান্ড লিসেন মেথড। তো এই মেথডে কী করবে, আপনার সুপারভাইজার আপনাকে বলবে, আপনার সুপারভাইজারের কমেন্ট শুনবেন এবং আপনি কিছুটা তার সাথে জাজমেন্ট করার চেষ্টা করতে পারবেন। যেমন খুব সহজে আর্গুমেন্ট বলবো না আমরা, সরাসরি আমরা যদি আর্গুমেন্ট বলি তাহলে সেটা প্রবলেম সলভিং মেথডে চলে যাবে। সো আমরা যেটা করব যে সুপারভাইজার আমাদেরকে বলবে, আমরা সেটাকে লিসেন করব, করার পরে যদি আমাদের কোনো জায়গায় গ্যাপ থাকে কাজে, সেই গ্যাপের বিষয়টা তার সাথে শেয়ার করব কীভাবে ওভারকাম করতে পারি, এটা একটা বিষয়। আর যেটা প্রবলেম সলভিং মেথড, এটা ওয়াইডলি এখন ইউজ করা হয়, বিভিন্ন এনজিওতে ইউজ করে, মানে কোনো সুপারভাইজার ইজ নট সুপিরিয়র দেন অ্যান এমপ্লয়ি, এই এটা কখনোই কোনো অর্গানাইজেশন মেনে নিবে না। সো এখনকার সুপারভাইজার অথবা অ্যাপ্রেজি সিস্টেম হচ্ছে, সুপারভিশন বা অ্যাপ্রেজি সিস্টেম হচ্ছে যে আপনি যদি কোনো স্টাফের সুপারভিশন করেন, যে গ্যাপগুলো আছে সেই গ্যাপ পয়েন্টগুলো দেখবেন, আপনাকে বলে দিতে হবে সেই গ্যাপের কারণটা কী এবং কীভাবে গ্যাপটাকে ওভারকাম করতে পারবেন, এবং আপনি যাকে অ্যাপ্রেজ করছেন সে কি আদৌ মনে করে কি না যে আপনি যে গ্যাপের কথা বলছেন সে কি আসলে সেই গ্যাপগুলো এক্সিবিট করেছে কি না তার কাজে। সুতরাং সে এক্সিবিট করলো কি না, তাকে অ্যাটলিস্ট ডিফেন্স করার একটা সুযোগ দিতে হবে। সুতরাং এই ডিফেন্স করার যে সুযোগটা আমরা দিব সেটাকে আমরা বলবো প্রবলেম সলভিং মেথড। সুতরাং আপনার যদি ইভ্যালুয়েশনের সময় প্রবলেমটাকে বুঝতে পারেন এবং আলোচনা করে নিতে পারেন এবং আপনার পক্ষে যদি কোনো জাজমেন্ট থাকে আপনি দিতে পারেন, খুব সহজে ইন ফিউচার আপনি আপনার পারফরমেন্সকে এনহ্যান্সমেন্ট করতে পারবেন। আমরা একটা ফর্মেট দেখিয়েছি,
অনেক ধরনের ফর্মেট ইভ্যালুয়েশন করা হয় সাধারণত এমপ্লয়ীদের পারফরমেন্সকে। যেমন এটা একটা মিউনিসিপ্যাল ফায়ার ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের জন্য তারা ইভ্যালুয়েশন করেছে। সুতরাং এটা একটা বার ইভ্যালুয়েশন চার্ট, বারের আকারে প্রকাশ করা হয়েছে, যেখানে 1 থেকে 7 পর্যন্ত তারা একটা স্কেল ইউজ করেছে এবং 1 মানে খুবই লো কোয়ালিটি সার্ভিস, 7 মানে হচ্ছে সবচেয়ে টপ হাই কোয়ালিটি সার্ভিস। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে ফায়ার কখন কোন বিল্ডিংয়ে লাগবে, আমরা কি এটা জানি কি না, আমাদের জন্য বোঝাটা খুবই কঠিন। আর ওই সার্ভিসটা কী ধরনের সার্ভিস? এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়বে। সুতরাং এমার্জেন্সি যখন সার্ভিস আমরা এক্সপেক্ট করব, তখন কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনও কিন্তু, ক্লায়েন্ট বাড়ি পুড়ে গেল, তার প্রপার্টি পুড়ে গেল, সে কিন্তু অধৈর্য হয়ে যাবে। তো এই জন্য খুবই সহজে যারা ফায়ার ফাইটিংয়ে কাজ করে তাদের অর্গানাইজেশন এমার্জেন্সি সার্ভিস যেহেতু দেয়, তারাও একটা স্কেল ইউজ করে, এই ধরনের লিকার্ড স্কেল ইউজ করে। তো এভাবে লিকার্ড স্কেল ইউজ করে খুব সহজে আমরা ইভ্যালুয়েশনকে দেখতে পারি যে আমার যে সংস্থা বা ওই এলাকার যে ফায়ার ফাইটিং ক্যাম্পেইন যারা করছে তাদের পারফরমেন্সটা কীরকম লোকাল কমিউনিটির কাছে। আগের অভিজ্ঞতা থেকে তারা ইভ্যালুয়েশন করবে, একটা বারের মাধ্যমে করা যাবে এটা। আরেকটা ইভ্যালুয়েশন মেথড হচ্ছে, এটাকে আমরা বলি গ্রাফিক রেটিং মেথড। সো এটা গ্রাফের মধ্যে থাকবে, যেটা মোস্ট আমরা বলেছি এটা আগেরটা ছিল টপ ডাউন লেভেল, আর গ্রাফিকটা লেভেল হচ্ছে ভার্টিক্যাল লেভেল। সো ভার্টিক্যাল এরকম একটা ফর্ম, যেমন নলেজ অফ দ্য ওয়ার্ক, ওই কাজ সম্পর্কে যে কাজ, যে এমপ্লয়ি কাজ করে বা এমপ্লয়ি যার জব রেসপন্সিবিলিটি, সে কতটুকু ওই রেসপন্সিবিলিটি সম্পর্কে জানে। তো এরকম একটা স্কেল তৈরি করা হলো, যেমন তার ইনস্ট্রাকশন লাগবে, সে বুঝতে পারে না কিন্তু বলে দিলে বুঝতে পারে, এরকম একটা বিষয়। তার নলেজ আছে, তার কাজ সম্পর্কে সে আইডিয়া তার আছে, এটা একটা স্কেল হতে পারে। আরেকটা হলো তার কোয়াইট এক্সেপশনাল একটা নলেজ আছে, মানে তাকে কোনো সময় বলতে হয় না, সে তার নিজের সেন্সকে কাজে লাগিয়ে হয়তো ওই কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। সো এরকম একটা স্কেল আপনি তৈরি করতে পারেন এবং ওই অনুযায়ী স্কেলের উপরে টিক চিহ্ন দেওয়া যাবে, দিলে খুব সহজেই পারফরমেন্সকে আমরা অ্যাপ্রেজাল করতে পারবো। সো এরকম গ্রাফিক রেটিং সিস্টেমেও আমরা পারফরমেন্স অ্যাপ্রেজাল করতে পারবো। তা আমরা বলেছিলাম যে আমাদের টপিকের প্রথমে ছিল, নাম্বার 1 পয়েন্ট ছিল প্রোগ্রাম ইভ্যালুয়েশন, নাম্বার 2 পয়েন্ট ছিল অ্যাপ্রেজাল সিস্টেম, এবং নাম্বার 3 পয়েন্ট আমরা বলেছি প্রোগ্রাম এবং পারফরমেন্স তাদের সাথে ব্রিজিং করে, অলওয়েজ ব্রিজিং করে রিওয়ার্ড, ইনসেন্টিভ অথবা আপনাকে কোনো অ্যাপ্রেজ কীভাবে করা হচ্ছে এই ওয়ে দ্বারা। তো আমরা বলেছি যে কিছু মোটিভেটর আছে, যে মোটিভেটরগুলো শুধু ইভ্যালুয়েশন করলেই হবে না, মোটিভেটর পয়েন্টগুলোকে একজন প্রোগ্রাম প্ল্যানার হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। যেমন নাম্বার 1 অ্যাচিভমেন্ট, আমরা এটা কার কথা বলছি? আমরা বলছি এমপ্লয়ির কথা। সুতরাং আপনি যখন অ্যাপ্রেজ করবেন, তার শুধু ফল্ট ফাইন্ডিং করলেই হবে না, তার অ্যাচিভমেন্টটা কী এটা আগে প্রকাশ করতে হবে। সুতরাং সেই অর্গানাইজেশনের জন্য কী পরিমাণ অ্যাচিভ করলো, ফর অ্যান এক্সাম্পল আমরা বলেছি 420 পেশেন্ট তার 6 দিনে দেখার কথা, সে কি আদৌ 420 পেশেন্ট কমপ্লিট করতে পেরেছে কি না, অথবা সে ওই সপ্তাহে হয়তোবা 2 দিন অফিসে আসেনি, তার 420 হলো না। যদি সে 420 কমপ্লিট করতে পারে তাহলে তার একটা অ্যাচিভমেন্ট মাইলস্টোন ইন 1 উইক, তাহলে তাকে সেটাকে অ্যাপ্রেজ করতে হবে। অ্যাপ্রেজ করলে তার জন্য একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে ফিউচারে। নাম্বার 2 রিকগনিশন, তার মানে একটা ব্যক্তি যে কাজ করছে, খুব ভালো কাজের প্রশংসা করা কি অনেক অনেক কঠিন, মানে অনেক কঠিন, মানে একটা লোক ভালো করছে রিকগনিশন করা কিন্তু কঠিন মাঝে মধ্যে। কার জন্য কঠিন? সুপারভাইজার, যে অ্যাপ্রেজার তার জন্য। বাট আপনি যখন অ্যাপ্রেজ করতে চান, যদি ভালো কাজ থাকে, টার্গেট ফুলফিল করতে পারে, অর্গানাইজেশনের অবজেক্টিভকে অ্যাচিভ করতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কাজের কী করতে হবে, রিকগনিশন করতে হবে। নাম্বার 3 রেসপন্সিবিলিটি, কাজ শুরুর আগে আপনি ডেফিনেটলি তাকে একটা জব রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন, তাই তো? সুতরাং সে তার রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ করতে পারলো কি না, যদি সে রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারে তাহলে ডেফিনেটলি তার জন্য এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি না পারে তাহলে ডেফিনেটলি তাকে, আপনি অ্যাজ এ সুপারভাইজার, তাকে কোথায় গ্যাপ ছিল সেই গ্যাপ আইডেন্টিফাই করে দিতে হবে আপনার সেই অ্যাপ্রেজাল সিস্টেমের মধ্যে দ্বারা। নাম্বার 4 প্রোগ্রেশন, তার মানে কাজ শুরু হয়েছিল যেভাবে এবং কাজ কীভাবে আগাচ্ছে, এই শুরু এবং আগানো সেটা কি মিশন এবং ভিশনের সাথে কি কম্পাইল করে কি না, মিশন এবং ভিশনকে ইনকর্পোরেট করতে পারে কি না। তো এই পয়েন্টটা আপনাকে দেখতে হবে, প্রোগ্রেশন, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আমরা বলেছি সেলফ ইমপ্রুভমেন্ট, তার মানে আমরা কখনোই, আমরা প্যারেটো প্রিন্সিপাল বলেছিলাম, আপনাদের কি মনে আছে কি না, গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ,
প্যারা টু প্রিন্সিপাল বলেছিলাম, আপনাদের কি মনে আছে কিনা? আমরা বলেছিলাম যদি আমরা যে পরিমাণ সারাদিন এফোর্ট দেই, আমাদের 20% এফোর্ট দ্বারা সারাদিনের অ্যাচিভমেন্টের 80% আমরা অ্যাচিভ করতে পারি, আর বাকি 80% এফোর্ট দ্বারা আমরা সারাদিনের 20% অ্যাচিভমেন্ট করতে পারি। তার মানে তাই বলে কি আমরা সারাদিন কাজ করব না? করব, অবশ্যই করব, কারণ আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ, আমাদের ওয়ার্কলোড, অনেক কিছু, মেন্টাল স্টেট, অনেক কিছুর উপরে কিন্তু নির্ভর করে। সুতরাং আপনি যদি 8 ঘন্টা কাজ করবেন, কাজ করেন সারাদিনে, যদি সেটা কোনো স্ট্রাকচার শিডিউল প্রোগ্রাম না হয়, তাহলে দেখবেন আপনি 2 ঘন্টা কাজের দ্বারা যে কাজ করবেন তার দ্বারা আপনি 8 ঘন্টার 80% ওয়ার্ক আপনি করে ফেলতে পারবেন, আর বাকি যে 6 ঘন্টা কাজ করবেন তার দ্বারা 20% আসবে। ঠিক এরকম আমরা বলেছি যে সেলফ ইম্প্রুভমেন্ট, তার মানে আপনাকে অ্যাজ এ সুপারভাইজার, অ্যাজ এ প্রোগ্রাম প্ল্যানার আপনাকে ধরে নিতে হবে থ্রু আউট দ্য 8 আওয়ার্স বা 6 আওয়ার্স এমপ্লয়ি একই ফ্লোতে কাজ করতে পারবে না, বিকজ ইওর এমপ্লয়ি ইজ নট এ মেশিন, ইজ এ হিউম্যান বিং। এজন্য তাকে যে কাজটা করতে হবে তার যে স্ট্রেংথ পয়েন্ট, সে ইফিসিয়েন্সি যখন বেশি থাকবে তখন আপনাকে তাকে কাজ দিতে হবে, এবং যখন সে কাজ দেওয়ার পর ওভারকাম করতে না পারবে, কমপ্লিট করতে না পারবে, তাকে সুযোগ দিতে হবে, তাকে বলতে হবে যে কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে, এবং এটা আপনার অ্যাপ্রেজিতে থাকতে হবে, ফর্মে থাকতে হবে, হাউ ইউ ক্যান ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। এবং আপনি যদি লিখে দেন যে আপনার নাম্বার 1, আপনি দেরি করে আসেন অফিসে, লেট অ্যাটেন্ডেন্স, তার মানে লেট অ্যাটেন্ডেন্স লিখে দিতে হবে। সো লেটলি আসলে কী হবে, আপনি 2টা পেশেন্ট কম দেখতে পারবেন, তাহলে আপনার টার্গেট কী হবে না, ফুলফিল হবে না। সুতরাং আপনার ইম্প্রুভমেন্টের জায়গা হচ্ছে ট্রাই টু ইম্প্রুভ ইউর অ্যাটেন্ডেন্স, এটা ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের এটা ছিল আজকে লেকচারের শেষ স্লাইড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আইডিয়া নিতে পেরেছেন, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে শোনার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আজকের ক্লাস সম্পর্কিত, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা। হিউম্যান রিসোর্স, রাইট, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট? ইউজুয়ালি আমরা যেটা দেখি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আমরা যেটা দেখি ইন অ্যান অর্গানাইজেশন, বিশেষ করে ডেভেলপমেন্টাল ফিল্ডে দেখি যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইউজুয়ালি একটা স্টাফের অ্যাটেন্ডেন্স দেখে, স্টাফের কেরিয়ার পাথওয়েকে ফলো করে, স্টাফের ইনক্রিমেন্ট অথবা ইনসেন্টিভ তারা চিঠিপত্র আদান প্রদান করে, বাট সব কিছুই তাদেরকে পালন করতে হয় যাদের তার এইচআরের সুপারভাইজার তার কনসার্ন দ্বারা। তো ইউজুয়ালি এইচআরের একটা বড় রোল হচ্ছে যেহেতু একটু মানব সম্পদ, তার মানে আপনার যে স্টাফ, আপনি আমরা যে ফর্মটা দেখিয়েছি কিন্তু এইচআরের একটা পয়েন্ট ছিল। সো এইচআর তার পয়েন্ট থেকে, দৃষ্টিকোণ থেকে যে গ্যাপগুলো পাবে এমপ্লয়েড, সে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, মনে করলো যে সুপারভাইজার তাকে এমপ্লয়িকে ইফিসিয়েন্ট মনে করে না, সে একজন ইফিসিয়েন্ট ফিজিওথেরাপিস্ট না পেশেন্টকে চিকিৎসা করার জন্য, এইচআর তাকে ট্রেনিং দিবে, ট্রেনিংয়ের প্রপোজ করবে, তাকে সুবিধা দিবে তাকে, এটা এইচআরের কাজ। আরও অনেক থাকতে পারে, যত এইচআরের কাজ হচ্ছে একটা অর্গানাইজেশনের মালিক পক্ষ যে আছে এবং এমপ্লয়ি পক্ষ যে আছে তাদের মাঝে ব্যালেন্স করার চেষ্টা করে, এমপ্লয়ির সুবিধাগুলো দেখা যায় কিভাবে তাকে সুবিধা দেওয়া যায়, ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা যায়, ভালো ভালো বেনিফিট দেওয়া যায়, এবং তাতে অর্গানাইজেশনও লুজ না করে, অর্গানাইজেশনে খুব বেশি এক্সপেন্স না করতে হয়, অল্প খরচের মধ্যে স্টাফকে সুবিধা দেওয়া, এই জায়গাটায় ব্যালেন্স করা। কিন্তু আমাদের দেশে এইচআর উল্টা করে, স্টাফদের কীভাবে বঞ্চিত করা যায়, নিষ্পেষিত করা যায়, অর্গানাইজেশন কীভাবে সুবিধা দেওয়া যায়, রাইট? তো যাই হোক, আমাদের সরাসরি মানে যেহেতু আমি বলবো যে আপনাদের যে এক্সপ্রেশন ডেফিনেটলি খুবই ভালো লাগলো, এক্সপ্রেশনটা শুনে কেন ভালো লাগলো, বিকজ এক সময় হয়তো বা আপনি নিজে একটা অর্গানাইজেশন রান করবেন, তখন আপনি কিন্তু অর্গানাইজেশনের ওনার হবেন, আপনার আন্ডারে এইচআর থাকবে। সো তখন যেন এইচআর আপনাকে হ্যাপি করতে না চায়, সো এই জিনিসটা এইচআরকে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ দিতে হবে, দেখবেন এইচআর কাজ করতে পারবে। ইউজুয়ালি আমরা যেটা করি কম্প্রেস করে রাখি, যারা ফাউন্ডার তারা কম্প্রেস করে রাখি এইচআরকে। তো এই বিষয়টা আপনাদের ভিতর থেকে বেরিয়ে আসাতে আমাদের জন্য সুবিধা হলো, যে আপনি যখন একজন 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 ইনভেস্টর হবেন আপনাকে একটু ব্রড মাইন্ডেড হওয়া লাগবে, খুব সহজেই আমরা আমাদের এইচআর অ্যাক্টিভিটি চালাতে পারবো। ধন্যবাদ সবাইকে।